অগ্নিকাণ্ডের ঘটনায় সম্পূর্ণ ভস্মীভূত একটি বাড়ির রান্নাঘর সহ বসতঘর সেই সাথে পুড়ে ছাই মারুতি গাড়ি। ঘটনাটি ঘটে সোমবার দুপুরে বেলুনিয়া কালীনগর এলাকায়। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকের নাম নারায়ণ পাল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। দমকল কর্মী এবং এলাকার যুবকদের প্রচেষ্টায় রক্ষা পেল আশপাশের বাড়িঘর। খবর পেয়ে ছুটে আসে বেলুনিয়া থানার পুলিশ। প্রাথমিকভাবে অনুমান রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ 50 লক্ষ টাকারও বেশি। ভাড়াটিয়া ঘর সহ মোট 5টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায় বলে জানান দমকল বাহিনীর এক আধিকারিক। পরে খবর পেয়ে ছুটে আসে বেলুনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ এবং বেলুনিয়া মন্ডল সভাপতি গৌতম সরকার। তারা কথা বলেন ক্ষতিগ্রস্ত মালিকের সাথে। ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনিকভাবে দ্রুত সহযোগিতার আশ্বাস দেন তারা। আমরা একই ওয়ার্ডের বাসিন্দা, কালীনগর এলাকায় স্বর্গীয় নারায়ণদার বাড়িতে সিলিন্ডার থেকে ব্লাস্ট মেরে আজকে পুরো বাড়ি একদম আগুনে দর্মায় নিয়ে চলে গেছে। ওদের পরনের জায়গাও কাপড় নেই, মানে পুরো বাড়ি শেষ, পুরো পরিবারটা শেষ হয়ে গেছে। একটা ইনকামের জায়গা ছিল, একটা গাড়ি ছিল, সেই গাড়িটাও শেষ। এটা মানে বলবো দে সেটাও বলার কিছু নেই। আমি মানে এসডিএম স্যারকে বলেছি ওনারা যেন এসে তদন্ত করার জন্য এবং তহসিল দিয়ে ভেরিফিকেশন করার জন্য ফায়ার সার্ভিসও এসেছে। প্রায় এখানে আমার মনে হয় 70-75 লক্ষ টাকা এই ফ্যামিলির শেষ হবে। বিল্ডিংটা ধরা হয় প্রায় 1 কোটি টাকার কাছাকাছি।